toes till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Asha kori apnara shobai bhalo achen. Are to amrao achi alhamdulillah bhalo. Assalamualaikum. Asha korchi apnara shobai bhalo achen. Apnara janen je gotokal chole geche jeta. দিনটা আসলে অনেক স্পেশাল ছিল আমাদের জন্য। তো গতকালকে যদিও অনেক বিশেষভাবে গেছে, তারপরেও কিন্তু কি বলবো যে ভারী কোনো খাবার খাওয়া হয়, খাওয়া দাওয়া হয়নি। আজকে দুপুরবেলা খাওয়ার কথা ছিল, আমরা অবশ্য দুপুরের পর দুপুরবেলা খাওয়া হয়েছে পেঁপে ভর্তা দিয়ে ভাত, সত্যি কথা আর কিছুই না। আর এমনিতেই দুপুরবেলা গ্যাস থাকে না বললেই চলে, খুবই সমস্যা। তো আমরা আজকে বাহিরে গিয়েছিলাম, এই অংশটুকু ভিডিওর মধ্যে আসবে কিনা আমার জানা নেই। তো বাইরে গিয়েছিলাম, আমরা হচ্ছে মানে বাইরে যাওয়ার পরে তুমি কথা বলতে লাগো আমি তো সেই বাইরে গিয়ে সেখান থেকে আস্তে আস্তে আমাদের অলমোস্ট 10:30 বেজে গেছে, এখন কিন্তু 12:30 মতো বাজে রাত। তো রাতের বেলা যদিও না খেলেও চলতে একরকম, তো ও আবার সবকিছু রেডি করে গেছে। না দুপুরবেলা আবার গ্যাস নেই, হ্যাঁ তো ওই কারণে আমি ওকে বললাম যে এত রাত্রে রান্না করার দরকার নাই। বলছে না এখন যদি রান্না না করি তাহলে আগামীকালকে আবার দুপুরবেলা রান্না করা কঠিন হয়ে যাবে। তো অনেক কিছুই রান্না করতেছে, অনেক কষ্ট করতেছে, অনেক কিছু না মানে এখনের জন্য অনেক কিছু। হ্যাঁ তা তো মানে রাত 12টার দিকে আমরা এখন মানে রান্না করতেছি, তাও এখনো রান্না হয়নি, ফ্রাইড রাইস রান্না করব। এই কারণে আমি এখানে হচ্ছে পোলাওর চাল দিয়ে ভাত রান্না করেছি, আর এর ভিতরে অবশ্যই একটু পেঁয়াজও দিয়েছিলাম। তো এটা আমি আসলে যেহেতু বাইরে ছিলাম একটু আগে রান্না করে রাখাই ভালো ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। কি আর করার, এখন রান্না করে ফ্যানের নিচে রেখে দিব। আর এখন এইটা রান্না করতেছি শক্ত মুরগি, যেটা ওইটা কী মুরগি বলে যে লাল কালারের যে মুরগিটার নাম জানি না, সেই মুরগিটা আর কি রান্না করতেছি। তো এইটা মানে এখন কষাই করে নিলাম ভালোভাবে আর কি, কষাই করে নিয়েছি। আমার তো এইভাবেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি। তো এখন এটাকে আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু শক্ত মুরগি আমি অনেকক্ষণ ধরে কষাই করেছি আর মাংসটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে। তো এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এটা আসলে একটু ভুনা ভুনা রাখবো। আপনারা জানেন আপনাদের ভাইয়া হচ্ছে মুরগির মাংসের ভিতর তো অবশ্যই আলু দেওয়া লাগবে, যে কোনো কিছুতে আলু খুব পছন্দ করে, কিন্তু আজকের মাংসে আমি আলু দিব না। আর এই সাইডে আমি সবজি রান্না করব। তো সবজির জন্য এখানে আমি পেঁপে কেটে রেখেছি, গাজর কেটেছি, তারপর এখানে রসুন কুচি করে রেখেছি, তো এখানে আর কি মরিচেরই ছিল। আর ওইখানে সবজির ভিতরে আমি পেঁয়াজ দিব, সেই জন্য পেঁয়াজটাকে এইভাবে কিউব করে কেটেছি। আর এখানে ফ্রাইড রাইসের ভিতরে মরিচ দিব, এই কারণে মরিচ কুচি করে রেখেছি। আর এইখানে রেখেছি, এটা আমি কালকে রাত্রেবেলা করে রেখেছিলাম, যেহেতু আজকে আমার দুপুরবেলা রান্না করার কথা ছিল। তো এখানে চিকেন ফ্রাই করব বলে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে আছে হচ্ছে সবজি, সবজির ভিতরে এখানে বরবটি, ক্যাপসিকাম, হলুদটা আর সবুজ ক্যাপসিকাম, এই যে এখানে তিনটা আর কি সবজি আছে। আপনাদের ভাই এমনিতেও সবজি খেতে অনেক বেশি পছন্দ করে, আমি অত একটা পছন্দ করি না, তারপরও আজকে খাবো। আর এখানে ফ্রাইড রাইসের ভিতরে দেওয়ার জন্য হলুদ ক্যাপসিকাম কেটে নিয়েছি, সবুজ ক্যাপসিকাম আর বরবটি, তো এগুলো আমি কেটে এখন হচ্ছে কেটে ধুয়ে রেখে দিছি, এখন শুধু রান্না করার পালা। আর এই পাশে আরও একটু সবজি আছে ফ্রাইড রাইসের ভিতর দেওয়ার জন্য, সেটা হচ্ছে গাজর আর এটা পেঁপে। আর এই সাইডে টমেটো আছে, টমেটো সবজির ভিতরে দিতে পারি, এই কারণে আমি ধুয়ে রেখেছি। আর গাজর আর পেঁপেটাকে হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এছাড়া আমি ওইভাবে ভালো একটা কুচি করতে পারি না। তো সব কিছু এখন আমার রেডি, এখন আমি এখানে সবজি বসাই দিচ্ছি। আর এই সবজিটা আপনাদের ভাইয়ের অনেক পছন্দ, তো এই কারণেই কিন্তু আমি এটা ভেবে রান্না করলাম যে আজকে অনেক দিন পর আমি আসলে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এগুলো করতেছি। কারণ আমার লাস্ট কবে করছি
আমাদের লাস্ট ম্যারেজডেতে করছি এটা মনে আছে, তারপর করছি কি না আমার শিওর মনে নেই, কিন্তু আজকে আবার এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এখানে আমার চুলার আঁচটা একদমই হাই দেওয়া আছে। এখনও প্রথমে হচ্ছে আমি পেঁপে দিয়ে দিলাম, যেসব সবজিগুলো আর কি শক্ত, সিদ্ধ হতে আর কি সময় লাগবে, সেই সবজিগুলো আমি আগে দিয়ে দিচ্ছি, দিয়ে আর কি ভেজে নিব। তো এখন এর ভিতরে আমি গাজর দিয়ে দিচ্ছি। তো এখন এই দুইটা সবজি আমি ভালোভাবে ভেজে নিব। আর এই সবজিটা রান্না করতে সত্যি বলতে একদমই ঝামেলা কম, আমার কাছে মনে হয় যে খুবই ঝামেলা কম এই সবজিটা রান্না করতে। তো এখানে এখন আমি সবজিটা আর কি রান্নাটা করে নিব। আমি এইখানে এক এক করে সব সবজিগুলো দিয়ে ওইভাবে আমি ভেজে নিয়েছি। আর সবজির কালারগুলো দেখে আমার সত্যি বলতে খুবই ভালো লাগতেছিল, কারণ হচ্ছে দেখতে খুবই কালারফুল হয়েছে। তো এইখানে আমি লাস্টে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি যে কিউব করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো। আর এখানে আমি মরিচ দিয়ে দিব, মরিচটা দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আর এখানে এ পাশে আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে গোলমরিচটা গুলাই রাখছিলাম পানিতে, এইটা আমি দিয়ে দিব এখন। তো এখানে আমি ওই মিশ্রণটা দিয়েছি, এখন আর আমি জাল করব না। আর এখানে আর সসও দিছিলাম, সয়া সস দেওয়া হয়েছে। তো এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। সবজিটা নামানোর পরে আমি কড়াইয়ে আবারও তেল দিয়েছি, তেল দেওয়ার পরে এখানে আমি দিয়েছি বরবটি, হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। আমার কাছে মনে হলো এই তিনটা সবজি সিদ্ধ হইতে একই সময় লাগবে, তো এই কারণে হচ্ছে তিনটা সবজি আমি একসাথেই কেটে আর কি রেখেছিলাম, আপনাদেরকে দেখাইছি প্রথমে। তো এই তিনটা সবজি আমি একসাথেই দিয়েছি, এগুলো এখন আমি এর ভিতর হালকা লবণ দিয়ে এখন ভেজে নিব। আর এখানে গাজর আর পেঁপে আছে, ওইটাও আমি এখন দিয়ে দিয়েছি। এখন এই সবজিগুলো আমি ভেজে নিব। তো সবজিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখলাম সিদ্ধও হয়ে গেছে। তো আমি সবজিগুলো এক সাইডে রেখে এইখানে দুইটা ডিম দিয়েছি, তো এই দুইটা ডিমকে আমি এখন ভেজে নিব। তারপরে আমার যে ভাতটা রান্না করেছি ওইটাও আমি ফ্যানের নিচে রেখেছি, দেখলাম ঠান্ডা হয়ে গেছে। তো ওই সাইডে কিন্তু আমি ফ্রাইড রাইস তৈরি করে ফেলেছি। এখন এই সাইডে কড়াইয়ে তেল গরম দিয়েছি, তেলটা যখন গরম হয়ে গেছে এখানে হচ্ছে আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রাই করার জন্য সেই চিকেনটা দিয়ে দিলাম। আর এটা যেহেতু আমরা মানে ফ্রাইড রাইসের সাথে খাবো, তো এই কারণে আমি হচ্ছে এইভাবে আজকে চিকেন ফ্রাইটা তৈরি করতেছি। আর এখন যেহেতু রাতের বেলা, আমি আসলে এখানে চার পিস রেখেছিলাম চিকেন, আর আমি ভাবলাম যে এখন যদি চার পিস ভেজে নিই তাহলে কিন্তু এটা মানে চার পিস তো এখন খাওয়া কোনোভাবেই সম্ভব না, আর শুধু শুধু ভাজলে নষ্ট হবে। তো ওইটা আমি হচ্ছে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব, তো কালকে হয়তো বা ভেজে খাওয়া হবে। তো আলহামদুলিল্লাহ সব কিছু রান্না করা শেষ, আর এখন বাজে একটার বেশি বেজে গেছে, সব কিছু টেবিলে আনার পরে একটার বেশি বেজে গেছে। তো কী আর করার, যেহেতু বাইরে গেছিলাম লেট হয়েছে। তো এইখানে ওই যে আমি ক্যান্ডেলগুলো জ্বালাই দিছি আর টেবিলটা আমি গুছিয়ে নিয়েছি, আর যে পায়েসটা রান্না করেছিলাম তো এইটুকু পায়েসই আছে। তো পায়েসটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার হয়েছিল, আর পায়েস ঠান্ডা হলে আমার কাছে খেতে আরও বেশি মজার লাগে। তো আজকে আমাদের এই যে খাবারে আছে ফ্রাইড রাইস, পায়েস আছে আর মিষ্টিও আছে। তো মিষ্টি আমরা এখন খাবো না, পায়েসই খাবো, চিকেন ফ্রাই করেছি। আর এখানে যে মুরগির মাংসটা রান্না করেছি সেইটা, আর মুরগির মাংস রান্না করার পরে এখানে আমি ভাজা জিরা আর হচ্ছে গরম মশলার গুঁড়া উপর দিয়ে দিয়েছি। আর আমাদের কেকটা এখনও এতটুকু আছে, যদিও ভাবতেছি তাড়াতাড়ি খেয়ে ফেলবো, তা খাওয়া হচ্ছে না। আর এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা লাভগুলো কিন্তু অর্ধেক করে খেয়ে আবার এরকম করে আপনাদের ভাইয়া সুন্দর করে রেখে দিছে।
আর সত্যি বলতে এই ব্যাপারটা যখন আমি প্রথমে দেখেছিলাম অনেক হেসেছি, কারণ আমি ভাবিই নি যে লাভের অর্ধেকটু খেয়ে এভাবে রেখেছি আপনাদের ভাইয়া। তা আপনাদের সাথে এই কারণে আমি শেয়ার করলাম। আর এখানে এই যে ভেজিটেবলটা রান্না করেছি সেইটা, তো এইগুলাই হচ্ছে আজকে আমাদের রাতের বেলার ডিনার। আর এইগুলো দিয়ে আমাদের কালকেও চলতে হবে, কালকেও আমাদের খাওয়া হবে এইগুলাই। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।